হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেনভিরা আমি মধুমিতা আজকে আমরা এই ভিডিওতে ক্লাস সেভেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন এর ইংলিশ সাবজেক্টে কোয়েশ্চেন এবং অ্যান্সার ডিসকাস করব অর্থাৎ অক্টোবর মাসে যে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করব ক্লাস সেভেনের অক্টোবর মাসে বাকি বিষয়ের ভিডিওগুলো তোমরা ব্রেনভিরা চ্যানেলে পেয়ে যাবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো এবার দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন আছে রিড দ্য ফলোই এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস মানে তোমাদের নিচে যে প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে সেটা পড়ে তারপরে অ্যান্সার লিখতে হবে একের এতে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে উপরে প্যারা থেকে নিয়ে ফার্স্ট দ্য পিপল ওয়েল স্টারভিং সো ড্যাস এখানে অ্যান্সার হবে দে কাম টু সিরিজ অ্যান্ড ইমপ্লট হার টু ব্রিং ব্যাক প্লেনটি

Who was Jupiter? Answer. Jupiter was the king of the god. Second question. What the people import Ceres? Answer holo. The people import Ceres to bring back plenty and save their leaves. Third question holo. What did Ceres tell the people? Answer. Ceres told that she could not take care of the earth. আনটিল সি গড ব্যাক আর লস্ট অটার দু নম্বর হলো ডুয়ার্স ডাইরেক্ট ফার্স্ট হলো ডোট ইট দ্য রোটেন অ্যাপেল আমাদের এখান থেকে পার্টিসিপেন্ট অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এখানে পার্টিসিপেন্ট অ্যাডজেক্টিভ হল রোটেন রোটেন হলো অ্যান্সার সেকেন্ড হলো আই এম সরি ড্যাস হেল্প ইউ এখানে আমাদের শূন্যস্থান জায়গায় নেগেটিভ ফর্ম বসাতে হবে তাহলে এখানে অ্যান্সার হবে আই কান্ট বা আই ক্যান নট থার্ড হল হিস অ্যাপ্লিকেশান ওয়াজ রিজেক্টেড এই রিজেক্টেডের বিপরীত শব্দ আমাদের এখানে বসাতে হবে তাহলে এখানে অ্যান্সার হবে হিস অ্যাপ্লিকেশান ওয়াজ গ্র্যান্টেড রিজেক্টেডের জায়গা হবে গ্র্যান্টেড ফোর্থ হলো বুমরা বলস ড্যাশ প্যাকেটে ফার্স্ট প্যাকেট ক্লোজ দেন আন্ডারসন এখানে আমাদের কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এখানে অ্যান্সার হবে ফাস্টার বুমরাস বল ফাস্টার দেন অ্যান্ডারসন তিন নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন হলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিডস মানে তোমাদেরকে এখানে নিচে যে হিটসগুলো দেওয়া আছে তার সাহায্যে সত্তরখানা শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে চলো এবার হেন্টসগুলো দেখি ইওর ফেভারেট সাবজেক্ট মানে তোমার কোনটা পছন্দের সাবজেক্ট রিজন কেন তোমাদের ওই সাবজেক্টটা পছন্দ টাইম ইউ গিভ দ্য রিডিং দ্য সাবজেক্ট তুমি ওই সাবজেক্টটা কতক্ষণ ধরে পড়ো টাইপ অফ বুকস ইউ কনসাল্ট কোন ধরনের বই পছন্দ করো

আই ফাইন্ড গ্রেট জয় যখন আমি গ্রামারের নতুন রুল শিখি বা নতুন কোনো শব্দের মানে জানতে পারি তখন আমি খুব আনন্দ পাই ওয়েন এভার আই সি সাম স্পিকিং ইন ইংলিশ আই লুক অ্যাট হিম অনহার উইথ ওয়ান্ডার যখন আমি কাউকে ইংরেজিতে কথা বলতে দেখি তখন আমি তার দিকে বিস্ময়ভাবে তাকিয়ে থাকি আই উইস ভেরি মাচ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চাই মাই ফাদার হ্যাজ ক্রিয়েটেড ইন মি গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ ইংলিশের প্রতি আমার বাবা একটি ইন্টারেস্ট তৈরি করেছে আমার মধ্যে আই থিঙ্ক আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট অফ ওয়ার্ল্ড ওয়ে আই উইল রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরিজ রিটেন ইন ইংলিশ আমি মনে করি আমি এই পৃথিবীর সবথেকে সুখী যে ইংলিশ পোয়েট্রি এবং শর্ট স্টোরিজ পড়তে এবং বুঝতে পারব আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম আপনাদের কাছে